দর্শকবৃন্দ আজকে আমরা জানব পুরানো রকেট সার্ভিসের কথা। রকেট সার্ভিস সেটা আবার কি? অবাক হওয়ার কিন্তু কিছুই নেই। এই রকেট স্টিমারে রয়েছে শত বছরের পুরানো ইতিহাস। একসময় এই স্টিমার কলকাতা যেত, এখন সেই রুটই নেই। তবে এখনো ঢাকা থেকে বরিশাল হয়ে খুলনা যাতায়াত করছে এই স্টিমার বা রকেট সার্ভিস প্রতিনিয়মিত। এটা ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে বরিশাল এভাবে যাতায়াত করে। যদিও নাব্যতা সংকটের কারণে মাঝে মাঝে খুলনা পর্যন্ত যাওয়াও সম্ভব হয় না, তবুও থেমে নেই এই পুরানো রকেট সার্ভিস। এটি খুলনা থেকে বাগেরহাটে যেয়ে মোড়লগঞ্জে থামে। সারা বিশ্বে হাতে গোনা যে কয়টি স্টিমার ছিল তখনকার সময়ে, তার মধ্যে পাঁচটি আছে বাংলাদেশে। এগুলোর নামগুলো বেশ বাহারি: মাসুদ, অস্টিস, লেপচা ও টার্ন। এর মধ্যে একটি নেই, গাজী, সেটা বহু আগেই নিলাম হয়ে গেছে। এর মধ্যে বড় হলো মাসুদ এবং অস্টিস। প্রায় শতবর্ষ পুরানো এই স্টিমার দুটি তৈরি হয়েছিল 1928 এবং 1938 সালে কলকাতা গার্ডেন রিস ওয়ার্কশপে। শুরুর দিকে এসব স্টিমারে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করা হতো। 80 দশকের শুরুতে এগুলো ডিজেল ইঞ্জিনে রূপান্তরিত করা হয়। এই স্টিমারগুলো বড় বড় দুটি প্যাডেল দিয়ে সামনের দিকে এগোনো হতো বলে এর নাম হয় প্যাডেল স্টিমার। একটা সময় ইংল্যান্ডের রিভার আর স্টিমার নেভিগেশন RSA কোম্পানির বিশাল বিশাল সব স্টিমার চলাচল করত এদেশে। বাহারি সব নাম: ফ্লেমিগো, ফ্লোরিকান, বেলুচি ইত্যাদি। শোনা যায় ব্রিটিশ সরকার যখন বরিশালের রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল তখন নাকি এই RSN কোম্পানির লোকেরা ইংল্যান্ড থেকে কলকাতা নিয়েছিল যাতে বরিশালে রেলপথ না আসতে পারে। পরিশেষে আমার কাছে মনে হচ্ছে স্টিমারের মতো আর কোনো জলযান হয়নি। লাক্সারি কাকে বলে, এটাতে ভ্রমণ করলেই বোঝা যায়। সেই আমলে ডাইনিং রুম, কিচেন, কাঠের ডেক আর ফায়ার প্লেস দারুণ। এই ঐতিহ্য আমাদের সবারই টিকিয়ে রাখা উচিত। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।